39 নম্বর এবাউট এমেন রেগার উপরত এটা প্রশ্ন আছিল। এইটো প্রশ্নের সঠিক উত্তরটো মই গম নাপালো, আপনালোকে কমেন্ট করে মোক জনাই দিব, মই পিছত দিয়ার চেষ্টা করিম। নমস্কার বন্ধু বান্ধবী সকল, সকলকে মোর সুইট এডুকেশন আসাম চ্যানেললে স্বাগতম জানাইছো। বন্ধু বান্ধবী সকল, আসাম টেটর সোশ্যাল সায়েন্সর মই গোটেইখিনি প্রশ্ন উত্তর আলোচনা করিম। সো আরম্ভ করেছো। 1 নম্বর প্রশ্ন, ভারতবর্ষর সেন্ট্রেল ব্যাংকক কি বুলি জনা যায়? ভারতীয় রিজার্ভ ব্যাংক। 2 নম্বর, কামরূপর বর্মন বংশর প্রতিষ্ঠাপক রজাজনের নাম কি? পুষ্য বর্মন। 3 নম্বর প্রশ্ন, ভারতের নিবনার সংখ্যা সর্বাধিক থাকা রাজ্যখনের নাম কি? রাজস্থান। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কোন আছিল? প্রশ্নটি এনেকা আছিল, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কোন আছিল? এনি বেসান্ত হব। 5 নম্বর, তলর কোনজন সদস্য সংবিধানের খসড়া কমিটির সদস্য নহয়? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 6 নম্বর, লোকসভার বর্তমান সর্বোচ্চ সদস্য সংখ্যা কিমান? 545 জন। 7 নম্বর, উচ্চতম ন্যায়ালয়ের ন্যায়াধীশের অবসরের বয়স কিমান? 65 ইয়ার্স। 8 নম্বর, আসাম এসোসিয়েশনের প্রথম অধিবেশন কত হয়েছিল? ডিব্রুগড়ত হয়েছিল। 9 নম্বর, উমানন্দ মন্দির কোনে নির্মাণ করেছিল? গদাধর সিংহয়। 10 নম্বর প্রশ্ন, ঋগ্বেদর শ্রুতর সংখ্যা কিমান? 1017টা। 11, ভারতের প্রথমটো আঞ্চলিক দল কোনটো? ডি এম কে, দ্রাবিড় মুন্নেটা, কাজাগম। 12 নম্বর, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কোন আছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 13 নম্বর, বর্তমান ভারতত কি অর্থনীতি ব্যবস্থা প্রচলিত আছে? বর্তমান ভারতত মিশ্র অর্থনীতি প্রচলিত আছে। 14, সংবিধানের 42তম সংশোধনের জড়িয়ে কোনটো শব্দ প্রস্তাবনাত সংযোগ করা হয়? সমাজবাদী শব্দটো। 15, 2011 চনের লোকপিয়ল মতে শিক্ষার হার আটাইতকৈ বেশি আর কম থাকা জেলা হল? কামরূপ জেলা আর ধুবুরী জেলা। আটাইতকৈ বেশি শিক্ষিতর হার আছে কামরূপত, আটাইতকৈ কম ধুবুরী জেলাত আছে। 16, হিন্দু সভ্যতার মানুষে তলর কোনটোর লগত জড়িত নাছিল? লো লগত জড়িত নাছিল। 17 নম্বর, আর্যসকলে ভারতত প্রবেশের সময়ত মূল বৃত্তি কি আছিল? পশুপালক। 18 নম্বর, ভারতের প্রথম নির্বাচনী বিষয়া কোন আছিল? সুকুমার সেন। 19 নম্বর, বর্মন বংশর রাজধানী কত আছিল? প্রাগ জ্যোতিষপুর। 20 নম্বর, তলর কোনটো হরপ্পা সংস্কৃতির লগত জড়িত? পৌৰ পরিকল্পনা। 21 নম্বর, বিরোধী দলের সবল ভূমিকা থাকা দুখন গণতান্ত্রিক রাষ্ট্র হল? আমেরিকা আর ইংল্যান্ড। 22 নম্বর, যুক্তরাষ্ট্রের গৃহভূমি কাক কোয়া হয়? আমেরিকা কোয়া হয়। 23 নম্বর, তলর কোনটো রাষ্ট্রীয় উদ্যান হয়? রায়মনা হব। 24 নম্বর, প্রাচীন অসমের প্রথমজন রজা কোন আছিল? মহিরঙ্গ দানব। 25 নম্বর, অর্থনীতিত সম্পদর অর্থ কি? অর্থনীতিত মূল্য থাকা যিকোনো বস্তুয়ে হৈছে সম্পদ। 26 নম্বর, প্রাচীন অসমের রজাসকলের রাজকীয় প্রতীক কি আছিল? রাজকীয় প্রতীক আছিল হাতি। 27 নম্বর, বিক্ষোভ রেখায় কোনখন মহাদেশক সমানে দুভাগ করেছে? আফ্রিকা মহাদেশক সমানে দুভাগ করেছে। 28 নম্বর, 2001-2011 চনলৈ কোনখন রাজ্যের জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক আছিল? নাগাল্যান্ড রাজ্য। 29 নম্বর, ব্রহ্মপুত্রের উত্তর পারর এখন উপনদী হল? ধনহিরিং। 30, ব্রিটিশে অসমত কেতিয়া টিকট কর স্টাম্প ডিউটি লগাইছিল? 1899 চনত। 31, তলর কোনটো সংস্থায় দরিদ্র সীমারেখা বা বিপিএল নির্ধারণের বাবে জরিপ করে? রাষ্ট্রীয় নমুনা সমীক্ষা সংস্থা, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গেনাইজেশনে। 32, পৃথিবীর মোট পানির কিমান শতাংশ পানি নির্মল খোয়ার উপযোগী পানি আছে? 3%। 33, বায়ুমণ্ডলত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কিমান? 0.03%। 34, রত্নপালর রাজধানী কত আছিল? রত্নপালর রাজধানী আছিল দুর্জয়া। 35, অসমত হওয়া 1950 চনের ভূমিকম্পর অভিকেন্দ্র কত আছিল? শিলং হব। 36, কোচসকলের মুদ্রার আকার কেনেকুৱা আছিল? কোচসকলের মুদ্রার আকার ঘূৰণীয়া আছিল। 37, ভারতের কত প্রাকৃতিক গ্যাস বেশি পাওয়া যায়? অসমত প্রাকৃতিক গ্যাস বেশিকৈ পাওয়া যায়। 38, জিডিপি কি? প্রশ্নটো কেনেকুৱা আহিছিল নাজানো, কিন্তু যদি জিডিপির ফুল মিনিং দিয়ে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট হব।
সো 14 নম্বৰ হ'ব সূৰ্যৰ নিকটতম গ্ৰহ কোনটো সূৰ্যৰ নিকটতম বুধ গ্ৰহ আছে 41 বতা আৰু সাগৰীয় সুতৰ বিক্ষেপণ কিহৰ বাবে হয় অপচন কেইটা মই মানে নাজানো গতিকে আপোনালোকে এইটো চাই ল'ব 42 নম্বৰ তলৰ কোনটো শুদ্ধ নহয় গোটেইকেইটা অপশ্যনৰ ভিতৰত শনিগ্ৰহৰ উপগ্ৰহৰ সংখ্যা তিনিটা দিয়া আছিল এইটো শুদ্ধ নহ'ব যিহেতু শনিগ্ৰহৰ উপগ্ৰহ 82টা আছে 43 নম্বৰ অসমত পঞ্চায়তীৰাজ ব্যৱস্থা কেতিয়া প্ৰৱৰ্তন কৰা হৈছিল 1994 চনত 44 বৰ্তমান অসমত পঞ্চায়তীৰাজ ব্যৱস্থাটো কেইখলপীয়া তিনিখলপীয়া 45 তলৰ কোনটো উক্তি অশুদ্ধ বিক্ষোভ ৰেখা আৰু দ্ৰাঘিমা ৰেখাই একে মান বুজায় এইটো অশুদ্ধ হ'ব 46 প্ৰথম চৰকাৰ বিভাজন কোনে কৰিছিল প্লেটোৱে কৰিছিল 47 2011 চনৰ লোকপিয়ল মতে সৰ্বাধিক ঘনত্ব থকা ৰাজ্য কোনখন সৰ্বাধিক ঘনত্ব থকা ৰাজ্য হৈছে পশ্চিমবংগ 48 তলৰ কোনখন দেশত এককেন্দ্ৰিক চৰকাৰ আছে ব্ৰিটেইনত এককেন্দ্ৰিক চৰকাৰ আছে 49 NEC নৰ্থ ইষ্টাৰ্ণ কাউন্সিল কোন চনত স্থাপিত হৈছে প্ৰশ্নটো মই সঠিককৈ ক'ব নোৱাৰিলোঁ ইয়াৰে এনচাৰটো ইয়াৰ চনটো হৈছে 1971 অপশ্যনটো চাই আপোনালোকে এইটো জানি ল'ব নাম্বাৰ 50 নীতি আয়োগৰ ফুল ফৰ্ম কি নেশ্যনেল ইনষ্টিটিউট ফৰ ট্ৰেন্সফৰ্মিং অফ ইণ্ডিয়া মেমৰি বেচিছত এইকেইটা প্ৰশ্ন মই মেমৰি বেচিছত দিছোঁ যিহেতু ফ্ৰেণ্ডছৰ পৰা সুধি লোৱা হৈছে প্ৰশ্নকেইটা দুই এটা ভুল হ'ব পাৰে গতিকে ভুল হ'লে মোক ক্ষমা কৰি দিব আৰু মোৰ ভিডিঅ'টো চোৱাৰ বাবে ধন্যবাদ জনালোঁ ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব